হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের যে পোয়েট্রিটা আমি করেছিলাম অন কিলিং এ ট্রি সেটার থেকে আজকে এমসিকিউ করাবো আজকে এমসি ভিডিওর পার্ট ওয়ানটা করাবো পার্ট টুটা পরের দিন দেবো আর এর আগে যে ভিডিওগুলো দিয়েছি অনকিলিং এ ট্রি থেকে সেটার যে লিঙ্কগুলো সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো আর যারা ভিডিওটাকে দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নি তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো চলো তাহলে শুরু করি ক্লাসটা দেখো অন কিলিং এ ট্রি এর থেকে এমসি করাবো আজকে যেগুলো আগের বছরেও পরীক্ষায় এসেছিল বা তার আগে দু হাজার পনেরো সাল থেকে যেগুলো এসেছিলো সেগুলো সবগুলোই কভার করা আছে দেখো মিনিয়েচার বাউলস দ্য ওয়ার্ড বাউজ মিনস বাউজ মানে কি এটা দু হাজার পনেরোতে এসছিলো লিভস রুটস ব্রাঞ্চেস না টেমস বাউজ মানে হচ্ছে ব্রাঞ্চেস ছোটো ছোটো ব্রাঞ্চেসকে বাউজ বলে তাহলে অপশন সি এরপরে দেখো দু হাজার ষোলোতে যেটা পড়েছিল দ্য বার্ক অব দ্য ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাস লেপরাস বিকজ গাছের চালকে লেপরাস বলা হয়েছে কারণ ইট ইজ সফট অ্যান্ড স্মুথ ইট ইজ ওয়ান্ডার উন্ডেড বাই দ্য নাইফ ইট ইজ রাফ অ্যান্ড হ্যাজ মার্কস ইট ইজ গ্লসি অ্যান্ড শাইনিং এটার উত্তর হয়ে যাবে ইট ইজ রাফ অ্যান্ড হ্যাজ মার্কস অপশান সি এরপর দু সালে যেটা পড়েছিল দ্য রুট নিডস টু বি পুলড আউট অফ দ্য রুটটাকে গাছের যে সিকো সেটা কোথা থেকে তুলে ফেলতে হবে ফ্রম সয়েল অ্যাংকারিং আর্ট আন্ডারগ্রাউন্ড না ফর্ম আর্ট কোথা থেকে তুলতে হবে অ্যাংকারিং আর্ট থেকে কবিতায় বলা হয়েছে তাহলে অপশান বি এরপর এটা দেখো দু হাজার আঠেরো সালে দ্য এইচএসএ গ্রিন টুইক্স রাইস ফ্রম কার্ল গ্রিন টুইক্স কোথা থেকে উঠবে বাঁকানো যে সবুজ যে টুইকটা সেটা হচ্ছে দ্য আর্টস্কেপ দ্য আপরুটেড ট্রি ক্লোজ টু দ্য গ্রাউন্ড দ্য রাফ বার্ক কোথা থেকে উঠবে তাহলে এটা ক্লোজ টু দ্য গ্রাউন্ড মাটির একেবারে কাছাকাছি থেকে তাহলে অপশন সি হবে এটার সঠিক উত্তর এরপরে দেখো দু হাজার উনিশ সালে পড়েছিলো গ্রিন টুইক্স দ্যাট রাইস ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর গ্রিন যে টুইক্স সেটা যে মাটির খুব কাছাকাছি থেকে উঠবে এইমাত্র এটা যেটা বললাম সেটা কীরকম স্ট্রেট কার্ল ক্রুক না ড্রিঙ্কল্ড সেটা কীরকম কার্ল বাঁকানো বা কোঁকড়ানো তাহলে অপশান বি তারপরে দু হাজার কুড়িতে পড়েছিল দ্য পোয়েট সিমস টু সাজেস্ট দ্যাট ইন অর্ডার টু কিল এ ট্রি একটা গাছকে মারার জন্য কবি কি করতে বলেছেন প্লাকিং আউট অল দ্য লিভস উইল ডু দ্য জব সাম পেইন উইল ডু দ্য জব কাটিং দ্য ব্রাঞ্চেস উইল ডু দ্য জব না টোটাল ডেস্ট্রাকশন অফ দ্য রুটস উইল ডু জব তাহলে পুরো শেকরটাকে তুলতে হবে তাহলে অপশন ডি টোটাল ডেস্ট্রাকশন অফ দ্য রুটস উইল ডু দ্য জব এরপর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো মিনিয়েচার বাউজ দ্য ওয়ার্ড মিনিয়েচার মিনস মিনিয়েচার বলতে কী বোঝানো হয়েছে স্মল ভেরি স্মল নট সো বিগ না ভেরি বিগ ভেরি স্মল মিনিয়েচার মানে খুব ছোট তাহলে অপশন বি তারপরে দেখো টু কিল এ ট্রি ইজ নট সো ইজি ইজ অলমোস্ট ইম্পসিবল ইজ রাইট থিং ইজ এ রাইট থিং ন্যাট টেক্স লেস লেস টাইম তাহলে একটা গাছকে মারা ইজ নট এ ইজি তাহলে অপশান এ তারপরে এ ট্রি গ্রোজ রুটেড ডিপ ইন আর্ট সেডিং লিভস স্লোলি কনজিউমিং দ্য আর্ট না এন্ড্রো এরোডিং সয়েল কীভাবে একটা গাছ বেড়ে ওঠে স্লোলি কনজিউমিং দ্য আর্ট তাহলে অপশান সি আফটার হ্যাকিং অ্যান্ড চপিং এ ট্রি জেনারেলি ড্রাই বিকামস ড্রাই ব্লিড ইন বার্ক লুজেস লিভস অ্যান্ড ব্রাঞ্চেস হ্যাকিং আর চপিং করার পর কী হয় ব্লিডস ইন বার্ক গাছের ছাল থেকে রক্তপাত হয় তাহলে এটা হয়ে যাবে অপশান সি দ্য এক্সপ্রেশন ব্লিডিং বার্ক সাজেস্ট দ্যাট দ্য বার্ক ইজ ব্লিডিং বার্ক বলতে কী বোঝানো হয়েছে যে গাছের ছাড়টা কীরকম হয় উজিং লাইফ ব্লাড ব্লাড স্টেন্ড সেক সেক্রেটিং সো স্যাপ নাকি লুকিং ব্লাড কীরকম হয় তাহলে উজিং লাইফ ব্লাড তাহলে এটা হয়ে যাবে অপশান এ এরপরে দেখো আর্ট কেভ ইজ ক্রিয়েটেড ওয়ে দ্য ট্রি ইজ আর্ট কেভ কখন তৈরি হয় যখন গাছটা আপরুটেড প্ল্যান্টেড চপ না টাইট যখন গাছ আপরুটেড পুরো মূল থেকে বিচ্ছিন্ন করা হয় মূল থেকে তুলে ফেলা হয় তাহলে অপশান এ দ্য মিনিচার বাউ উইল রিমেন ইটস ফরমার সাইজ ইফ ইট ইস লেফট মিনিয়েচার বাউ আবার আগের জায়গায় চলে আসে যদি এটা আনহাট আননোটিস আন পার্টার্ভড না আনচেক্ট আনচেকড হয় তাহলে অপশান ডি পরে লিপস প্রাউড আউট ফ্রম দ্য আউট অফ দ্য ট্রিজ গ্রিন টুইজ লেপ্রাস হাইট রুড না বাউ সেটা হয়ে যাবে লেপরাস হাইট অপশান বি ইফ দ্য মিনিয়েচার বাউজ আর অ্যালাউড টু গ্রোন দে উইল গ্রোন টু যদি মিনিয়েচার বাউজকে আবার আগে মানে বাড়তে দেওয়া হয় তাহলে কীরকম বেড়ে উঠবে দেয়ার প্রিভিয়াস সাইজ এ হিউজ সাইজ দ্য সেম সাইজ না এ নিউ সাইজ আগের সাইজে হয়ে যাবে তাহলে অপশান এ দেয়ার আর প্রিভিয়াস সাইজ পরেরটা অ্যাকর্ডিং টু দ্য কোয়েট দ্য স্ট্রেংথ অফ এ ট্রি লাইজ ইন ইটস কবির মতে গাছের প্রধান শক্তি কোথায় লুকিয়ে থাকে স্টেম রুট ব্রাঞ্চ না লিপস কোথায় লুকিয়ে থাকে রুটে মূলে তাহলে অপশান বি द रूट अफ ए ट्री इज से टू बी इट्स रूट गाचे जो मूल सिका कि तार मोस्ट सिक्रेट पार्ट मोस्ट प्राइज पार्ट मोस्ट हिडेन पार्ट ना मोस्ट सेंसिटिव पार्ट हम मोस्ट सेंसिटिव पार्ट ऑप्शन डी পরেরটা ইন দা এক্ হাইট মিনসাইট যে এক্সপ্রেশনটা দেওয়া হয়েছে সেখানে হাইট বলতে কি বোঝানো হয়েছে টু কনসিল সামথিং টু কিপ সিক্রেট দ্য বার্ক অফ দ্য অফ এ ট্রি না এ ডিজিজ এখানে হাইট বলতে দ্য বার্ক অফ দ্য অফ এ ট্রি একটা গাছের ছালকে বোঝানো হয়েছে তাহলে অপশন সি অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য সোর্স অফ দ্য ট্রি ইজ কবির মতে গাছের সোর্স কোনটা লাইক এ লেপ্রাস স্কিন ব্রাউন অ্যান্ড হার্ট হোয়াইট অ্যান্ড ওয়েট না লিফি অ্যান্ড গ্রিন তাহলে গাছের যে সোর্স বা মূল সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়েট সাদা এবং ভিজে অপশান সি এরপর দেখো দেন ইট ইজ ডান হিয়ার ইট রিফার্স টু ইট বলতে কি বোঝানো হয়েছে দ্য কিলিং অফ এ ট্রি দ্য পুলিং আউট অফ এ ট্রিজ রুট দ্য ব্রাউনিং অফ এ ট্রি দ্য হার্ডেনিং অফ এ ট্রি তাহলে ইট ইট বলতে এখানে বোঝানো হয়েছে দ্য কিলিং অফ এ ট্রি গাছকে মেরে ফেলা অপশান এ ফর কিলিং এ ট্রি হোয়াট ইজ নিডেড মাচ ইজ একটা গাছকে মেরে ফেলার জন্য সবচেয়ে বেশি দরকার কি এনার্জি টাইম প্ল্যানিং না স্ট্রেংথ কী দরকার টাইম তাহলে এটা হয়ে যাবে অপশান বি পরেরটা দ্য বাউজ দ্যাট অ্যাপিয়ার আফটার দ্য হ্যাকিং অ্যান্ড চপিং অফ দ্য ট্রি আর হ্যাক গাছকে কেটে টুকরো পর করে ফেলার পরে যে ব্রাঞ্চেসগুলো বা ছোটো ছোটো শাখা পোশাকা বের হয় সেগুলো কীরকম ভেরি স্মল ইন সাইজ বিগ ইন সাইজ ইউজুয়াল ইন সাইজ না স্মল ইন সাইজ এটা হচ্ছে ভেরি স্মল ইন সাইজ মিনিয়েচার বাউজ তাহলে ভেরি স্মল অপশান এ রাইজিং আউট অফ ইট ফিডিং আপন ইটস ক্রাস্ট হেয়ার ক্রাস্ট রিফার্স টু ক্রাস্ট বলতে কী বোঝানো হয়েছে আপার লেয়ার অফ দ্য রুট টপ লেয়ার অফ দ্য রুট রাফ বার্ক অফ দ্য ট্রি না ওয়াটারি সারফেস এটা হচ্ছে টপ লেয়ার অব দ্য রুট অপশান বি এরপর টু হিল ইটস উন্ড দ্য ট্রি তার ঘাস সারানোর জন্য গাছটা নিডস আউটসাইড হেল্প ডাস নট নিড হেল্প ফ্রম আউটসাইড নিড সাপোর্ট অফ ম্যান রিকোয়ার্স অনলি এ জ্যাব অফ নাইফ কী দরকার ডাজ নট নিড হেল্প ফ্রম দ্য আউটসাইড বাইরে থেকে কোনো সাহায্যের দরকার হয় না অপশান বি দ্য বার্ক ব্লিডস ডিউ টু গাছের ছাল ছালের রক্তপাত হয় কারণ ডিউ টু ব্রাউনিং উইদারিং হ্যাকিং অ্যান্ড চপিং না টুইস্টিং হ্যাকিং অ্যান্ড চপিং তাহলে অপশান সি পরে দেখো দ্য ট্রি গেটস কিল্ড অনলি আফটার একটা গাছকে মেরে ফেলা যায় শুধুমাত্র কিসের পর হ্যাকিং অ্যান্ড চপিং টুইস্টিং অ্যান্ড ওয়েদারিং ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং স্কচিং অ্যান্ড চকিং কিসের পর টুইস্টিং অ্যান্ড ওয়েদারিং তাহলে অপশান বি এরপর আউট অফ দ্য লেপ্রাস হাইট অফ দ্য ট্রি স্প্রাউটস ব্রাঞ্চেস টুইক্স লিপস না বাউস তা লেপ্রাস হাইট থেকে কী বের হয় লিপস তাহলে অপশান সি এরপরে দেখো দ্য ব্লিডিং বার্ক উইল যে সমস্ত গাছের শাখা পোশাক থেকে ব্লিডিং হয়েছিল সেটা কি হয় গ্রো হিল রাইস না এক্সপ্যান্ড কী হবে হিল হয় তাহলে অপশন বি আবার সেরে ওঠে নেক্সট দ্য পোয়েট হু রোড অন এ ট্রি কোন কবি এ ট্রি কবিতা অন এ ট্রি কবিতাটা লিখেছেন আর্থার রিমবাউন্ড জন গি গিয়ে প্যাটল না রবার্ট ব্রাউনিং গিয়ে প্যাটল তাহলে অপশন সি এরপরে দেখো দ্য টোন অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ অন কিলিং এ ট্রি কবিতা টোনটা কীরকম কমিক ট্র্যাজিক স্যাটারিক না প্যাট্রিও স্যাটারিক একটা ব্যঙ্গাত্মক একটা টোন রয়েছে তাহলে অপশন সি ফর গ্রোয়িং বিগ দ্য ট্রি অ্যাবজর্বস বড়ো হওয়ার জন্য গাছ কী অ্যাবজর্ব করে এয়ার ওয়াটার সানলাইট না অফ দেওয়া সবগুলোই আলো সূর্যের আলো জল এবং বাতাস সবগুলোই তাহলে অপশান ডি এরপর দেখো টু পুল আউট দ্য রুট অফ দ্য রুট ফ্রম দ্য আর্থ ইট নিডস টু বি তাহলে কী করতে হবে পুল আউট করার জন্য রুটটাকে হ্যাক ট্যান্ড চকড জ্যাবড উইথ নাইফ স্ক্যান্ড চকড রোপ ট্যান্ড টাইট রোপ ট্যান্ড টাইট তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দ্য ট্রি হ্যাজ গ্রোন ফ্রম দ্য আর্থ ওভার দ্য আর্থ বাই কনজিউমিং দ্য আর্থ ইন টু দ্য কীভাবে গাছ বেড়ে ওঠে বাই কনজিউমিং দ্য আর্থ তাহলে অপশান সি লেপরাস হাইট রিফার্স টু দ্য ড্যাস অব দ্য ট্রি লেপ্রাস হাইট বলতে কি প্রধান হচ্ছে গাছের বার্ক রুটস লিভস না ব্রাঞ্চেস বার্কটাকে গাছের ছালটাকে তাহলে অপশন এ

কী করতে পারে উইল নট এ ট্রি তাহলে অপশান বি হবে সঠিক উত্তর দ্য পোয়েট গি প্যাটল ওয়াজ এ অর অ্যান গিব প্যাটেল ছিলেন একজন ব্রিটিশ ক্যানাডিয়ান আমেরিকান না ইন্ডিয়ান কীরকম রাইটার ছিলেন তিনি কানাডিয়ান রাইটার তাহলে অপশান বি হবে এটা সঠিক উত্তর এরপরে দেখো দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ রিটেন ইন অন কিলিং এ ট্রি কবিতাটা কীভাবে হবে লেখা ব্ল্যাঙ্ক ভার্স সনেট প্যাটার্ন ফ্রি ভার্স না ব্যালার ফর্ম এটা ফ্রি ভার্স তাহলে অপশন সি হবে এটা সঠিক উত্তর এরপরে দেখো দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ এক্সপোজড ওয়ে ইট ইজ গাছের যে স্ট্রেংথটা ক্ষমতা সেটা কখন বেরিয়ে আসে যখন আপরুটেড হ্যাক চপ চফ সানড্রাইড না উইডার্ড যখন কীরকম করা হয় হ্যাক সরি আপরুট করা হয় বুড়ো একেবারে গোড়া সুদু উপরে নেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে অপশান এ নেক্সট দ্য এক্সপ্রেশন স্প্রাউটিং লিপস ইজ অ্যান ইন্ডিকেশন অফ স্প্রাউটিং লিপস যে এক্সপ্রেশনটা সেটা কী ইন্ডিকেট করছে ফ্রিডম অফ লাইফ সিকনেস অফ লাইফ ইনি ইনিশিয়েশন অফ লাইফ না এক্সপায়ারি অফ লাইফ এটা করছে ইনিশিয়েশন অফ লাইফ আমার একটা জীবনের সূচনা তাহলে অপশান সি আজকের ভিডিওটাই চল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম পরের ভিডিওতে আরও চল্লিশটা এম যে নিয়ে আলোচনা করবো তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকানটা প্রেস করে দিও ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ